সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবচেয়ে সহজ এবং সিম্পল একটা রেসিপি নিয়ে আসলাম ডাল রান্না ডাল অনেকে অনেকভাবে রান্না করেন অনেকের কাছে শুনি বা দেখেছি যে ডাল রান্না করতে নাকি অনেক সময় লাগে কিন্তু আমি ডাল একদম দশ পনেরো মিনিটে কীভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ অত সময় নিয়ে রান্না করার মতো সময় নাই আর আমি সিলিন্ডারে রান্না করি আমার লাইনের গ্যাস নেই যেহেতু আমি চকুরিয়াতে থাকি এখানে লাইনের গ্যাস নাই আমি আর প্রেশার কুকারও সবসময় রান্না করতে আমার ভালো লাগে না একটা ভারী জিনিস সবসময় নাড়াচাড়া করতে আমার ভালো লাগে না আমি ডেকচিতেই রান্না করি আর তবে ডাল রান্না রেসিপিটা আনার পিছনে আরেকটা কাহিনী আছে সেটাও গল্প আছে সেটা আগে শেয়ার করি আপনাদের সাথে তা আমার বড় বোনে থাকে কুমল্লায় আর ওদের দুই ছেলে থাকে ঢাকায় একটা আবাসিক এলাকায় ভাড়া থাকে তো ওদেরকে একদিন আমি ফোন দিলাম রাতে ভিডিও কলে তো দেওয়ার পর ওদেরকে জিজ্ঞাসা করলাম যে অফিস থেকে তো এসেছ তো কি রান্না করছো ওরা দেখালো ডাল আর ভাত বসিয়েছে আর আমার সাথে বলল যে খালামনি ডাল রান্না করতে অনেক সময় লাগে একদম দেড় দুই ঘন্টা সময় লেগে যায় সেই জন্য অনেক আগেই বসিয়ে দিতে হয় আর আমি ডালের চেহারা দেখে তো আমার একদম অবস্থা খারাপ ডাল কালো হয়ে গেছে একদম বিচ্ছিরি দেখতে খাব খেতে তো একদম ভালো হবে না তো সেই কথা চিন্তা রাখেই সেই কথাটা চিন্তা করে আমার দুই বোনের ছেলের মতো আরও আরও হাজারো বোনের ছেলেদের জন্য আজকের রেসিপি তো প্রথমে ডালটা আমি দুই দুই টেবিল চামচ ডাল নিয়েছি আমার মতো করে তো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা বা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে আর এই ফাঁকে অন্যান্য কাজগুলি করে নেওয়া যায় আর সেজন্য আমি এখানে শাক কেটে ধুয়ে কুটে রেখেছি আলু পটল কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি রান্না করার জন্য আর এখানে পাবদা মাছ হলুদ মরিচ মেখে রেখেছি আর এই ফাঁকে দেখুন আমার ডাল কিন্তু ভিজে নরম হয়ে গেছে তো অনেক ভাই বোনারা বলতে পারেন যে আমরা তো সময় করতে পারি না কখন ডাল ভিজাবো কোনো সমস্যা নেই বাসায় আসার সাথে সাথে তো আর রান্না করতে চলে যাবেন না প্রথমে আসেন তারপর ডালটা ভিজান তারপর কাপড় ছাড়েন তাহলেই হয়ে যায় তো তারপর এখানে আমি ডালটা দুইবারে ভালো করে ধুয়ে পানিটা রেখে দিচ্ছি এই কারণে ডালের পানি কিনতে কিন্তু প্রচুর প্রোটিন আছে এই পানিটা দিয়ে চুল ধুলে চুল কিন্তু যেমন মসৃণ হয় চুলের খুশকি দূর হয় তারপর চুলের মাথার চামড়ার মধ্যে কিন্তু এক এক ধরনের মরা চামড়ার মতো তৈরি হয় সেগুলো কিন্তু চলে যায় তো তারপর আমি ডালটা খুব ভালোভাবে ধুয়ে আমি যে যে ডেকচিতে রান্না করব সেই ডেকচিতে বসিয়ে দিচ্ছি তো আমি প্রথমে অল্প পানি দিচ্ছি ডালে কিন্তু বেশি পানি দিবেন না ডালে বেশি পানি দিলে ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে তাই অল্প পানি দিয়ে ডালটা বসিয়ে দিতে হবে তো ডালটা বসিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আর ডাল যে আমি একদম কম সময়ে ডালটা রান্না করব সেটা কিন্তু আমি প্রমাণ সহ আপনাদের সাথে শেয়ার করব। তো ডালে লবণ দিয়ে পাশের চুলাতে আমি বসিয়ে দিব শাক সেজন্য আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি শাক হতে যে বেশি সময় লাগে না শাক একটা পাতা জিনিস সেটা তো সবাই জানে বাচ্চারাও জানে তো দেখুন আমি তেল তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিতে দিতেই কিন্তু এখানে ডালে বলক চলে এসেছে আর এই বলকটা আসার পর আমি এখন ডালের যে ফেনাটা হয়েছে সেই ফেনাটা আমি একটা চামচ দিয়ে ফেলে দেবো আর এই ডালের ডালের মধ্যে কিন্তু এক ধরনের কষ থাকে এই ফেনাটা যখন ফেলে দেওয়া হয় তখন কিন্তু ডাল একদমই কালো হয় না আর ফেনাটা যদি না ফেলানো হয় তাহলে কিন্তু ডাল কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু ডাল অনেকক্ষণ জাল দিতে হয় তখনই কিন্তু ডাল রান্না করতে অনেক সময় লেগে যায় আর আমি আজকে যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি সেভাবে রান্না করে দেখবেন ইনশাল্লাহ অনেক মজা পাবেন অল্প মশলায় অল্প সময় দ্রুত ডাল রান্না হয়ে যায় তারপর এখানে আমি দিচ্ছি রসুন কুচি তারপর অল্প হলুদ ডালে কিন্তু বেশি হলুদ দেওয়া যায় না আর একটা কাঁচামরিচ আমি ভেঙ্গে দিয়ে দিচ্ছি তারপর এটা হতে হতে দেখুন আমি ঢাকনা দিয়ে দিলাম আর এখানে এই মাত্র শুধু আমার পেঁয়াজ রসুনগুলো একটু ভাজা ভাজা হলো তারপর এখানে আমি শাক দিয়ে দিচ্ছি আর শাকটা অর্ধেক দেওয়ার পর আমি লবণ দিচ্ছি তারপর বাকি শাকগুলো দিচ্ছি এতে করে কিন্তু শাক তাড়াতাড়ি হয় আর শাক কখনো ঢাকনা দিয়ে শাক ভাজা করতে যাবেন না এতে কিন্তু শাকের যে ভিটামিন থাকে সেই ভিটামিনটাও কিন্তু চলে যাওয়ার চলে যায় কারণ শাকে যখন ঢাকনা দেওয়া হয় তখন দেখা যায় শাক থেকে পানিটা বেশি উঠে শাক জমে থাকে তখন কিন্তু পরে আমরা যখন বেশি জাল করি তখন শাক পাতাটা বেশি নরম হয়ে যায় আর বাষ্প বাষ্প হয়ে ভিটামিনটা চলে যায় তো ওদিকে শাকটা একটু নাড়া দিতে দিতেই দেখুন আমার ডালটা কিন্তু আবার আরেকটা বলক এসে ডালটা সিদ্ধ হয়ে গেছে যারা বেচারা তাদের হয়তো বা অনেক সময় ডাল ঘুটনি থাকে না দেখুন আমারটা এতই সিদ্ধ হয়েছে যে চামচ দিয়ে একটু ঘুটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ডালটা আমার গলে গিয়েছে আর আমি যেহেতু গৃহিণী আমার ঘরে তো ডাল ঘুটনি থাকে তো আমি একটু খুঁটে দেখাচ্ছি যে একটা বলক আসার সাথে সাথেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেল প্রথম একটা বলক আসার সাথে সাথে ডালে ফেনাটা ফেলে দিলাম দ্বিতীয় বলক আসার সাথে সাথে কিন্তু ডালটা আমার সিদ্ধ হয়ে গেল তার মানে দুইটা বলক আসার সাথে সাথে এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানিটা দিলে আরও বেশি ভালো ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই এক মিনিট শুধু দেরি হবে গরম পানি দিলে সাথে সাথেই কিন্তু বলক চলে আসে আর এই ফাঁকে দেখুন আমার শাক থেকে মাত্র পানি উঠেছে আর আমি প্রমাণ হিসাবে আমি এই শাক ভাজাটা রেখেছি তো শাকটা ভালো করে নেড়ে আমি দিতে দিতেই কিন্তু এখানে দেখুন আমার ডালটা আরেকবার বলক চলে এসেছে এখন দুইটা বলক ওঠার পরে আমি এখন বাগান দিয়ে দিব আর এই ফাঁকে আরেকবার দেখাচ্ছি আমি পাশাপাশি দেখাচ্ছি প্রমাণসহ যে ডালটা আমার হতে কতটা কম সময় লেগেছে আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং খুব সহজে এটা রান্না করতে পারবেন ইনশাল্লাহ তো আমার ডালটা আমি নামিয়ে নিলাম তো এখন আমি ওই চুলাতে আমি বাগার দিচ্ছি বাগার দেওয়ার জন্য শুধু পেঁয়াজ দিচ্ছি কেউ চাইলে এখানে মরিচ দিতে পারেন আমি কিন্তু আর অন্য কোনো মশলা ইউজ করছি না আর আমি সব সবসময় চেষ্টা করি কম সময়ে কম উপকরণে কিভাবে। খুব দ্রুত রান্না করা যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা আমার পুরোনো বন্ধু আছেন তারা অবশ্যই জানেন আমার বিষয়ে আর যদি আপনারা আমার এই ডাল রান্না দেখে এতটুকু উপকৃত হন অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন আর আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি উপকার না হয় তাহলে বারে এসে ডিসলাইক দিয়ে যাবেন কমেন্ট করে যাবেন যে আপনাদের কাছে ডাল রান্নাটা ভালো লাগেনি তো দেখুন আমার ডালের যে পেঁয়াজটা দিয়েছি সেটা কিন্তু আমি আমার ফোরণ হয়ে গেছে এখন আমি বাগা দিয়ে দিচ্ছি আর আমি সরিষার তেলে বাগান দিয়েছি আপনারা সাদা তেল খেলে সাদা তেল খাবেন তবে সরিষার তেল খাওয়ার চেষ্টা করবেন এতে শরীরের ওজন কমে তো আমার ডাল রান্না হয়ে গেছে দেখুন মার্শাল্লা কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা দ্রুত আমার ডাল রান্না হয়ে গেছে তো আমার সব পূর্ণ সব কিছু মিলিয়ে পনেরো মিনিট সময় লেগেছে তো আপনারাও রান্না করবেন রান্না করে প্রমাণ সহ দেখবেন যদি প্রমাণ না পান মজা না পান অবশ্যই আমার চ্যানেলে ঢুকে আমাকে ডিসলাইক দিয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ